হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আর প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, অ্যাকচুয়ালি জার্নি করার সময় আর মাথাতেই ছিল না যে কেমন করে ধরেছি ফোনটা। তো আমরা জানি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। আর এটা হচ্ছে আমরা যেদিন মানে বিশাখাপত্তনম টু কলকাতা যেদিন এসেছিলাম, মানে কলকাতাতে যেদিন আমরা ট্রাভেল করেছিলাম সেদিনকার এই ভিডিওটা। আমার অনেকদিন ধরে যেদিন থেকে শুনেছিলাম গঙ্গাতলা দিয়ে মেট্রো হচ্ছে সেদিন থেকে ইচ্ছা ছিল যেদিন নেক্সট টাইম কলকাতা যাব অবশ্যই সেখানে একবার ট্রাভেল করব মেট্রোতে। তো সেই ইচ্ছাটা অবশেষে পূরণ হলো, চলে এলাম। দেখতেই পাচ্ছ মেট্রো স্টেশনে অলরেডি প্রবেশ করে ফেলেছি, আর এক্সকেলেটরেতে মানে উঠতে আর নামতে সত্যি এত ভালো লাগে। আর এটা অনেকটা মানে ডিস্টেন্সটা অনেকটা বড়, সেই জন্য আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে ঢোকার সাথে সাথে অনেকেই আমাকে বলতে শুরু করলো, মানে এখানে যারা সিকিউরিটি গার্ড ছিলেন তারা বলতে শুরু করলেন, ম্যাম প্লিজ ভিডিও করবেন না, ভিডিও করা মানা আছে। তো এরই মধ্যে টুকটাক করে যেটুকু পেরেছি ভিডিওটা করেছি। আর দেখতেই পাচ্ছ এক্সকেলেটরটা, মানে তোমরা যারা গেছো তারা তো জানোই। এছাড়া শপিং মলে বা কিছু কিছু জায়গায় ছোটোখাটো এক্সকেলেটর, বাট এখানে মেট্রো স্টেশনে এক্সকেলেটরটা এতটা বড়, বা যে কোনো স্টেশনের প্ল্যাটফর্মে এক্সকেলেটরটা অনেকটা বড়ই থাকে, তো তাতে চড়ে বেশ মজা পাওয়া যায়। তো এখানে আসবে আমাদের যে আমরা যাব হচ্ছে হাওড়ার থেকে স্প্ল্যানেড। তো আর সেজন্য এখানে দাঁড়িয়ে আছি। তো দেখা যাক, এখনও তো দ্বীপ প্রবেশ করিনি, প্রবেশ করি আমি তো অবশ্যই ভয়েসটা পরে দিচ্ছি, তো বলছি আস্তে আস্তে সব বলছি। আর দেখো অলরেডি ঢুকে পড়েছি, বসার জায়গা পাইনি, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছি। আর এই দেখো এটাই সবাই বলছে নাকি এটাই নাকি জল, এই যে ব্লু কালারেরটা। তো আমার এক্সপিরিয়েন্স যে খুব ভালো তা বলবো না, বাট ওকে চলবে। তো এটাই দেখতে দেখতে যাচ্ছিলাম, তবে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় এটাই সব থেকে বড়ো কথা। সেই জন্য আমরা এখান থেকে স্প্ল্যানেটে তো যথারীতি পৌঁছেও গেলাম। তো তোমরা কারা কারা এসেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর তোমাদের এক্সপিরিয়েন্স তো আমার সাথে শেয়ার করো, আমি তো তোমাদেরকে জানালাম। আর এটা খুব পুরোটাই ভিউটা তোমাদের সাথে শেয়ারও করছি, কী দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে। তো আবার এই দেখো আবার এখান থেকে আমরা উঠবো হচ্ছে হাওড়া যাওয়ার জন্য প্ল্যানেট থেকে। তো আবার চলেও এলাম হাওড়াতে। আর এই দেখো এখানে টিকিট মানে কাটার যে সিস্টেমটা সেটাতে একটু ট্রাই করছিলাম যে দেখি পারি কি না। তো যথারীতি আবার নেমে গেলাম, এবার তো বেরোতে হবে, এই যে বেরিয়ে পড়েছি অলরেডি। তো হাওড়া ব্রিজের তলা দিয়ে যাচ্ছি, রেডি নেওয়া হয়ে গেছে। আমরা এবার যাচ্ছি হচ্ছে শিয়ালদা, কারণ আমাদের গন্তব্যস্থল হচ্ছে দেবগ্রাম। তো শিয়ালদার থেকেই আমাদের ট্রেন আছে, তো দেরি আছে, সেই জন্য আমরা এখন শিয়ালদাতে পৌঁছানোর পরে মানে এখন তো অন দা ওয়েতে আছি। তো এটা সেটা তারপরে গঙ্গা দক্ষিণেশ্বর মন্দির সমস্ত কিছু দেখতে দেখতে যাচ্ছি। যেতে যেতে হাজবেন্ড বললো চলো শিয়ালদাতে একটা জায়গায় খুব সুন্দর কচুরি খাওয়াবো, চপ খাওয়াবো, খুব ভালো লাগবে। তো একটা কথা বলতে, গরমের সময় এসছি ঠিকই, কিন্তু বিকালবেলাতে অতটা গরম এই মুহূর্তে বুঝতে পারিনি। তো আর আমরা এক্সিকিউটিভ লঞ্চে ঢুকেছিলাম, যেটা আমার ভিডিওতে আগেও শেয়ার করেছিলাম হাওড়াতে যেটা হচ্ছে। ওখানে আমরা কিন্তু রেস্টে নিয়েছি, ওখানে আমরা চান করেছি, ওখানে আমরা সমস্ত কিছু কাজ কমপ্লিট করে তারপরে বেরিয়েছি। ওই ভিডিও আর শেয়ার করলাম না, কারণ একই ভিডিও বারবার শেয়ার করতে ভালো লাগে না। তো এক্সিকিউটিভ লঞ্চটা করে সত্যি
সত্যিই অনেক, আমাদের মতন মানুষদের জন্য তো সত্যিই খুব উপকার হচ্ছে, কেননা 50 টাকা করে নেয় এক একজনার পার আওয়ারে, তো খুব ভালো। এবং ফেসিলিটি বলো এবং বাথরুম বলো, নিট অ্যান্ড ক্লিন, খুবই ভালো, খুবই পরিষ্কার। তো এই যে কচুরি চপ সমস্ত কিছু খাওয়া আমাদের কমপ্লিট। এবার আমরা যাব দেবগ্রামে। আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর মেট্রোর অভিজ্ঞতাটাও তোমরা আমাকে শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো।